প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন ধনতেরাসের দিন সাগর মন্থনের সময় লক্ষ্মী দেবী স্বয়ং ও তার খাজাঞ্চি কুবেরদেব এবং অমৃত কলস হাতে ভগবান ধন্বন্তরী আবির্ভূত হয়েছিলেন। তাই বিশেষ এই দিনটিতে আমরা যদি ভগবান ধন্বন্তরীকে সন্তুষ্ট করতে পারি, তবে আমরা দীর্ঘায়ু লাভের সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যও অর্জন করতে পারব। এবং যদি এই বিশেষ দিনটিতে লক্ষ্মীদেবী ও কুবেরজিকে সন্তুষ্ট করতে পারি, তবে আমরা অফুরন্ত ধন সম্পদের অধিকার লাভ করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কর্মের দ্বারা তাদের সন্তুষ্টি বিধান করা যায় সেই কথাই বলব। বন্ধুরা, ধনতেরাসের দিন লক্ষ্মীদেবী, কুবেরজি এবং ভগবান ধন্বন্তরীকে বিধি অনুযায়ী পূজা অর্চনা করলে তারা সন্তুষ্ট হন। তাছাড়া বিশেষ এই দিনটিতে বিশেষ কিছু জিনিস ক্রয় করলে তারা অতীব সন্তুষ্ট হন। সাধারণভাবে সকল রাশির ব্যক্তিরাই ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা, ঝাড়ু, লবণ, ধনিয়া, কাঁচা হলুদ ক্রয় করলে তারা সন্তুষ্ট হন। মেষ রাশির জাতকগণ উপরোক্ত জিনিসগুলি ছাড়াও ধনতেরাসের দিন স্থির লগ্নে পিতলের বাসন, তামার বাসন, গুড়ের মিষ্টি এগুলি ক্রয় করলে তারা সন্তুষ্ট হন। বৃষ রাশির জাতকগণ ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা, ঝাড়ু, লবণ, কাঁচা হলুদ ছাড়া শাড়ি, গাড়ি এগুলি ক্রয় করলে তারা সন্তুষ্ট হন। মিথুন রাশির জাতকগণ ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা, হলুদ, ঝাড়ু, লবণ ছাড়াও তামার জিনিস, ইলেকট্রনিক গুডস ক্রয় করলে লক্ষ্মীদেবী, কুবেরজি এবং ভগবান ধন্বন্তরী অতীব সন্তুষ্ট হন। কর্কট রাশির জাতকগণ ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা ছাড়া কাঁসার বাসন ক্রয় করলে তারা অতীব সন্তুষ্ট হন। সিংহ রাশির জাতকগণ সোনা, রূপা, কাঁচা হলুদ ছাড়া কাঠের ফার্নিচার ক্রয় করলে তারা অতীব সন্তুষ্ট হন। কন্যা রাশির জাতকগণ সোনা, রূপা ছাড়া ঘর সাজানোর কোনো জিনিস ধনতেরাসের দিন স্থির লগ্নে ক্রয় করলে তারা অতীব সন্তুষ্ট হন। তুলা রাশির জাতকগণ ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা, কাঁচা হলুদ ছাড়া মিষ্টি, সাদা রঙের, হলুদ রঙের কাপড় ক্রয় করতে পারেন। বৃশ্চিক রাশির জাতকগণ ধনতেরাসের দিন স্থির লগ্নে সোনা, রূপা ছাড়া হলুদ জামা কাপড় এবং তামার জিনিস ক্রয় করলে তারা অতীব সন্তুষ্ট হন। ধনু রাশির জাতকগণ সোনা, রূপা, পিতলের জিনিস ক্রয় করলে লক্ষ্মীদেবী খুব সন্তুষ্ট হন। মকর রাশির জাতকগণ সোনা, রূপা, লবণ, ঝাড়ু, কাঁচা হলুদ ক্রয় করলে লক্ষ্মীদেবী তাদের প্রতি অতীব সন্তুষ্ট হন। কুম্ভ রাশির জাতকগণ সোনা, রূপা, কাঁসা, পিতলের জিনিস ক্রয় করতে পারেন। মীন রাশির জাতকগণ সোনা, রূপা, তামা এবং কাঁসার জিনিস ক্রয় করলে লক্ষ্মীদেবী, কুবেরজি এবং ভগবান ধন্বন্তরী তাদের প্রতি কৃপা করেন। কোন রাশির জাতকরাই ধনতেরাসের দিন লোহা, স্টিল বা কাচের কোনো জিনিস ক্রয় করবেন না।